অপরাধ মানুষদের উপরে পৃথিবীর সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলিরে সমস্ত জুলম সিতমের ঘটনারে রেকর্ড ব্যাক করিয়া ক্রস করিয়া অমানবিক হত্যাকাণ্ড অত্যাচার্য নিধনযোগ্য চলতেছে। আমরা আমাদের মনের সবটুকু ঘৃণা আর ধিক্কার তাদের প্রতি দেই আর দোয়া করি ওই মজলুম মানুষদের লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের বুদ্ধি উদয় হোক, শুভ বুদ্ধির উদয় হোক। যারা শক্তিধর, যারা শক্তিশালী রাষ্ট্রনায়ক, তারা এই প্রতিবাদে এগিয়ে আসুক। আর এই নিরীহ নিরপরাধ নারী, শিশু, বৃদ্ধ, রোগগ্রস্ত, সাংবাদিক কোন ধরনের মানুষ রেহাই পাইতেছে না। আজকেই শুনলাম এক রিপোর্টারে কান্না জড়িত কণ্ঠে রাগ করিয়া মাথার হেলমেট দেহত্যাকি বুলেট প্রুফ জ্যাকেট কিনা মানে ভালো নিদ্রা ওইটা এই কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী সাংবাদিক এক হসপিটাল রিপোর্ট কভারিং করা আসলা সেই জায়গাতে তাহলে হত্যা করা হয়েছে বোমা আঘাতে। সুতরাং আমি আর বাঁচতেও চাই না, জ্যাকেট সরাই শুন মাথা থাকি হেলমেট সরাই শুন যে কোনো আর বাঁচিয়ে থাকতে। প্রায় 42 জনের মতো সাংবাদিক মারা গিয়েছিল এই 31 দিনের ভিতরে। অ্যাম্বুলেন্স হামলা, হসপিটাল হামলা, শরণার্থী শিবির হামলা, কোনো জায়গা বাদ যান না। পৃথিবীর সব ইতিহাসে ফেল মারে যে এই জাতীয় নির্মম জুলুমের ইতিহাস পৃথিবীর কোন ঐতিহাসিকে ইতিপূর্বে লেখবার সুযোগ পাননি। অবৈধ সন্ত্রাসী ইসরায়েলেরা এটা করতেছে গাজার মুসলমানদের উপরে। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সামনে লইয়া আমাদের হাতে শক্তি নাই আমরা আটকাইতাম, অন্তত জোবান দ্বারা যতটুকু পারি প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি ওই জালিমদের বিপক্ষে আর মজলুমদের পক্ষে। দেশি আমি শুধু ওইটা আমার কথা নয়, বড় বড় ওলামায়ে কেরাম হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব আমার প্রকাশ হন বিশিষ্ট আলিম আইন ফরিয়াদ করছেন যে অন্তত আমরা প্রত্যেক মুসলমানের আহার ধরি যারা আমাদের বাইদের উপরে এই জুলম সিতম ঘটতেছে, অন্তত আমরা এদের ওদের প্রতিবাদ করতে গিয়া একটা সুন্নত আয়াত তাকে সাড়াম না বলে প্রতিজ্ঞা গ্রহণ করি যে তোমরা আমার নবীর কালিমা পড়নেওয়ালা বাইদের উপরে আক্রমণ করতে হয় তার প্রতিবাদ করুন, আমি আমার নবীর কম ম্যান্ডেটরি সুন্নত তারা আঁকড়াইয়া ধরুন আর নৈতিক প্রতিবাদ সাব্যস্ত করুন। ভাইয়ের আল্লাহ তৌফিক দেব, আমরা নিয়োগ করি আমাদের ইসলামী কায়দায় গড়িয়া তুলি এবং নবীজির সুন্নত দ্বারা নিজের জীবন দেন গাই মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা তারিক জামিল সাহেব মাদ্রাসাতুল আলিয়া আপিল করছেন যে রোজা নাফ পক্ষে 2 রাকাত নামাজ পড়িয়া আমরা ফিলিস্তিনি মজলুম ভাইদের জন্য দোয়া করি আর দেখা যায় তো কোনোতে নাজেল আমাদের অস্ত্র দোয়ার অস্ত্র আর কি নবীজিও দুকা নবীজিরও দোয়া হইছে এলাকি দুকা হাওয়া নবীর উন্মতর বৈশিষ্ট্য, দুকা দেওয়া নবীর বিরোধীদের বৈশিষ্ট্য। নবীজির দুকা দিতে চতুর্থ হিজরি তাইয়া এক কবিলার মানুষে নবীদের কাছে ফরিয়াদ করলা যে আমরা ওখানে কিছু মানুষ মুসলমান কইতা চাই ইসলাম গ্রহণ করতে আপনি একজন শিক্ষক দেন। নবীজির 10 জন সাহাবীর দিলা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ওই লোকেরা ওখানে নিয়া প্রতারণা করলো 200 জনের 200 জনের শহীদ হতো। নবীজি বহুদিন কোনোতে নাজেরা পাঠ করলা যে দুকা এই ঘটনার জের কাটিয়ে উঠতে না উঠতে আরেক ঘটনা ঘটে গেল। আমি ইবনে তাহির আইয়া নবীদের কাছে আবার আহ্বান করলো আরেক জায়গা যে আজল তারা প্রবৃতি কবিরার কিছু মানুষ না আজল তারা নাই আরো এক জায়গার কথা উল্লেখ করিয়া হইল অনেক মানুষ ইসলামের দিকে ধাবিত তারা শিক্ষ মানুষ পান না ইয়া রসুল আল্লাহ আপনি কিছু কারি ওপর পাঠাক নবীজের 70 জন কুর্রা বড় বড় কারি সাহাবি প্রেরণ করলা যাওয়ার বাদে দেখা যায় কয়েক 100 মানুষে অস্ত্র শস্ত্র লইয়া গিয়া এদের উপরে হামলা করলো এই 70-এর মধ্যে প্রায় 69 জন ওই জায়গাতে শহীদ হয়ে গেল। নবীজির হৃদয় দুঃখে ভরে গেল। এক মাস আল্লাহ নবীর ফজর নামাজ কোনতে নাজেলা পাঠ করলো ওদের বিপক্ষে বদদোয়া হলো আল্লাহু আকবার হই আল্লাহু আকবার দুটা নবীজিও খাইছেন আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন আইছে না এই মুহূর্তে এর লাগে নবীজি আসমানের উপর খাইছেন না হই উপর তবলিগ ওভাটাইছিলাম মানুষের তবলিগ কইয়া দিয়া শহীদ হলো তো দুটা যুগে যুগে খাইছি মগর চিন্তা করবা না অদৃশ্য জীবন মধ্যে আইসে তারা শহীদ হয়ে শাহাদত বরণ করে তাদের মৌত্য এক পিপিলিকার কামড়ের চাইতে আর অহম যন্ত্রণা
তুমি দেখতে মৃত্যু, কিন্তু এরা যখন কিয়ামতের মাঠে উঠবো সেদিন তাদের সম্মান কি দেখা যাবে? লাউমুহা লাউনুদ দাম রিহুহা রিহুল মিস্ক ওয়া রিহুল জুলমিতে কিতাবুল ঈমান হাদিস আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এদের রক্তের কালার দেখা যাবে লাল রক্ত ওগর মিষ্টি আম্বর সুগন্ধি থাকবো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা এইভাবে রক্ত বের হইতেছে অবস্থায় আল্লাহ দরবারে তারা উঠিব কলিমা পড়িয়া পড়িয়া সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইতিমধ্যে যে প্রায় 10,000 মতো মানুষ মারা গেল ফিলিস্তিন প্রত্যেককে শাহাদাতের দরজা নসিব করো আর জালিম উপরে আল্লাহ কুদরতি শক্তির ইজহার করিয়া দুনিয়া শুভ বুদ্ধি সম্পন্ন ন্যায় পরায়ণ ন্যায়প্রিয় মানুষদের মাধ্যমে জালিমদের পরাস্ত করিয়া নেস্ত নাবুদ করিয়া দেব আমিন। আমরা কর্তব্য আমরা এদের লাগি দোয়া করি আর আমাদের অন্তর বেদনা। আমরা শুধু মুসলমান হওয়ার সুবাদে নাই দুনিয়ার যে কোনো জায়গাতে নিরীহ মানুষের উপরে হামলা নিরপরাধ মানুষের উপরে টর্চারিং জুলুম এর বিপক্ষে আমরা আমরা মুসলমান আমরা ন্যায়পরায়ণ সুতরাং আমরা যাবতীয় অন্যায়ের বিপক্ষে উগ্রপন্থার বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে আমরা সুতরাং কোনো জায়গাতে কোনো ধর্মাবলম্বী আমাদের কাছে ধর্মীয় পরিচয় এর পরে প্রথম পরিচয়ের মানুষ কোরআন আর হাদিস মানুষের হকুক পাওয়া হয়েছে। তবে হ্যাঁ মানুষ হইলেও তার এক হক আমাদের উপরে আছে তারপরে যদি আমার স্বজাতি স্বধর্মের হয় আমার স্বদেশী হয় তার আরেক হক আছে আমার উপরে এরপরে যদি এসে আমার স্বধর্মের হয় তাহলে আরো এক হক হইবে তিন হক আইব তার উপরে ওই মর্মে আমি আপনার সামনে সূরা তাওবার এক আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض দুনিয়াতে যারা মুমিন আছে ইমানদার নারী আর ইমানদার পুরুষ তারা একজন আরেকজনের দুস্থ শুভাকাঙ্ক্ষী বন্ধু তাদের মধ্যে এই কুদরতি বন্ধুত্ব তৈরি করিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আর নিজে ঘোষণা দিয়া দিলেন যে মুমিনেরা তারা একজন আরেকজনের বন্ধু চাহে পুরুষ পুরুষের ক্ষেত্রে হোক মহিলা মহিলার ক্ষেত্রে হোক এই বন্ধু কি ধরনের আল্লাহ কিছু অ্যাক্টিভিটিস তাদের কইয়া দিতা করণীয় কি কিন্তু হাদিস শরীফে একরকম পাকের মধ্যে একটা ব্যাখ্যা আইছে আগে যে বন্ধুর অর্থ কিটা আয় ইয়াসাউনা আলা তানাসুরিহিম ওয়া তাআযুদিহিম মুফাসসিরে কেরামের একটা তাফসীর ইবনে জরির তবরির মধ্যে অর্থাৎ তারা একে আরেকজনের সাহায্যের লাগি অগ্রসর হয় আরেকজনের পাশে দাঁড়াইবার লাগি অগ্রসর হয় আজুদুন মানা বাজু একজনের কিনারাকে দাঁড়াইয়া তার বাহুতে শক্তি দেওয়া এটা এক কর্তব্য তার সাহায্যে এগিয়ে যাওয়া এটা আপনার মানবিক কর্তব্য ইমানি কর্তব্য সুবহানাল্লাহ। আজ এই মুমিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়িয়া তুললাম আমি আল্লাহ সুতরাং তোমাদের কর্তব্য হলো বাদে হইয়া লিতা ইয়া মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার প্রথম বন্ধুত্ব হইতেও আউলিয়া ও বা একজন আরেকজনের দোস্ত হইতেও অর্থ হয়ে গেছে ওখান যে তার বিপদে আপদে তার পাশে দাঁড়ানি তার সহায়তা করা। ওলামায়ে কেরামে আরো কথা বাঙ্গিতরা সে যদি কোনো কুকর্মের মধ্যে লিপ্ত থাকে তবুও তারে সুমতি প্রদান করবার লাগে তারে গিয়া বুঝানো তারে অন্যায়ের পথ তাকে আটকানো ওইটা আপনার ইমানি করতে আয়াতেও বাদে ব্যাখ্যা করিয়া দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা একজন আরেকজনকে ভালো কাজে নির্দেশ দেয় তারা পরস্পর পরস্পরকে অন্যায় কাজে বাধা দেয় এই প্রথম কর্তব্য। দুনিয়ার যদি জুলুমের বিপক্ষে আওয়াজ না থাকে ন্যায়ের পক্ষে আহ্বান না থাকে এই দুনিয়া জুলুম সিতমে ভর্তি হইয়া দুনিয়া এখান নরকে পরিণত হয়ে যাব আগুই লই যাই আর এর পরে আল্লাহ রাব্বুল আলামিন আগর উন্নতর মধ্যে কোনদিন বালা কাজ করা মানুষ কম আসলা এর লাগি কোন জাতি আল্লাহ বান্দর বানাইছে কোন জাতি আল্লাহ শুকর বানাইছে কোন জাতি আল্লাহ ভূমির মধ্যে দোসাই দিছে কোন জাতি রে যে কোখণ্ডে তারা বসবাস করত সেই কোখণ্ডরে কুদাই ধরিয়া আল্লাহ আর ফিরেশ তারা উপরে লইয়া গেছে আসমানো আর অন্য নিয়াই জমিনে এইভাবে বিপরীত মুখে করিয়া ঈশ্বরের দিকে দাবাই দিছে কোরআন তুলিয়াছেন কানু আকসারা মিনহুম কানু আসাদ্দা মিনহুম কুওয়া ওয়া আমালুহা আকসারা মিম্মা আমালুহা ওদের হায়াত ছিল অনেক লম্বা লম্বা এরা আমাদের চাইতে অনেক শক্তিশালী ছিল তারা পাথর খুদাই করিয়া আগ দিয়া পাথরে গর্ত খুদিয়া ঘর বানাইতো ড্রেসিং টেবিল বানাইতো পালং তৈরি করতো টেবিল তৈরি করতো
কোলাহাতিয়ার হতো আসলো না লোয়ালা করছিল না হাতু দিয়া টাঙ্গি রাখতো না হাত দ্বারা বক্সিং মারি মারি হাতর দেবতা উনি ইয়া করবে এই জাতীয় শক্তিশালী কওম রে আল্লাহ কালাম তাকুন শাইআ নেস্তুম নাবুদ করিয়া মাটির সাথে মিশাই দিছে ওয়া আল্লাহু আকবার আল্লাহ সেই জাতের নাম আল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাই সেই জাতির মধ্যে যখন 12 হাজার আফগান ছিল না জুলমের কোনো প্রতিবাদ ছিল না সীমা লঙ্ঘন করছে তারা কোন জাতকে বান্দর বানাই দিছি আল কিলাদাত ওয়াল খানাজির কোন জাতকে শূরে পরিণত করিয়া দিছি বিভিন্ন ধরনের বালা মুসিবত ডালিয়া যুগে যুগে আমি জালিমদের শেষ করছি এই উম্মতের বৈশিষ্ট্য জুলম সিতম থাকলেও একদল ভালো মানুষ পৃথিবীতে আছে কই না আলহামদুলিল্লাহ আজকেও মুসলমান না শুধু ইয়াদ রাখুন জানি অমুসলমানদের মধ্যেও বহুত মানুষ আছে তার জিন্দেগি শেষ করে ফেলাই যায় আমি দেখলাম এই কিছুদিন আগে পশ্চিম রাষ্ট্রের বড় পদাধিকারী মন্ত্রী পদত্যাগ করে দিচ্ছে ওই যে জুলম সাপোর্ট আমি থাকতাম না আমার 12 বছর তো যুগে যুগে মুসলিম অফিসার হলে বহুত সময় অন্যায় অত্যাচার দেখিয়া নিজের পদত্যাগ করছে আমরা স্যালুট জানাই এই জাতীয় মানুষকে এরা মানবতার গৌরব এরা মানবতার ইতিহাস এরাই মানবতার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ পৃথিবীতে এই জাতীয় মানুষের জন্ম বেশি করিয়া হোক কই না করা আমিন যাই হোক সুতরাং ভাই হল আমাদের প্রথম কর্তব্য গ্রামে গঞ্জে বাড়িতে অলিতে গলিতে আমরা মানুষে সওয়াবের দিকে ন্যায়ের দিকে ইনসানিয়ত আর মুসলমানের দিকে ইসলাম ও শান্তির পথ আর আল্লাহর হুকুমের দিকে আহ্বান করতাম দাওয়াত দিতাম মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাই এটা এই উম্মতের বৈশিষ্ট্য এর লাগিও আগর উম্মতে যেটা গুণা ভাবছে না এই উম্মতে সহাল বিকালে এটা গুণা হয় আরে ভাই কই না তারা ইবলিসে কোন দিন জিনা করলো কোন দিন মদ পান করলো আরে ইবলিস নে তো এক ই সেজদে কা ইনকার কিয়া তা ইসসে বড়কা কোন সা গুনাহ কিয়া ইবলিস লাউন বালন দে আমরা বহুত গালাগালি করি কোটা গুনাহ করলো আপনারা বলিছিলেন সিনেমা দেখলো ইবলিস এ কোকানা মোটর আড্ডা দেখলো নি তেলর জমিন দাবি আইছলো নি তেলর খুন করলো নি ইবলিস এ মতই না এটা কিচ্ছু করছে ইবলিস মালন হইল একটা হুকুম না মানিল শত শত হুকুম মোরা গণ্য করি না এক হুকুম উসজুদুলি আদম তাও আল্লাহ রে না আদম রে কোন না মানছে না সব ইবাদত বরবাদ সব স্যাক্রিফাইস বরবাদ সব সম্মান বরবাদ উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম নিকল যা ইহা সে তোমার উন হ্যায় ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন বেরিয়ে যা কিয়ামত পর্যন্ত তোর উপরে অবিসম্পাত এই ঘোষণা আল্লাহ আই এই ইবলিসে এ গুনাহ করায় সারা জিন্দেগি ইবাদত ছেড়ে আমরা সকাল বিকাল কত হাজার গুনাহ করি আর না সময় মতো নামাজ পড়ি আর না জামাত আছে না টাইম মতো নামাজ আছে এর লাগি ইবলিসে তার এক দরদ প্রকাশ করছিল ওখানে আর এক বুজুর্গে তান পদ্মের মাধ্যমে উল্লেখ করতা ওইটা আফসোস হ্যায় হযরতে ইনসান পর কেলে কত খুদ করে ওর লাহাউল পড়ে শয়তান পর বড় আফসোস আদমর আল্লাহ তো এ গুনার নাম করে আর শয়তানের নাম হলে লাহাউলা করে শয়তানের নাম হলে লাহাউলা করে আর গুনার নাম হে সহাল বিদা সরকমা করে তার নাম হলে কত বড় লাহাউল কর ভাই হলা বুঝুক হল এটা আমাদের প্রথম কর্তব্য ইমানে কর্তব্য সমাজ আর দেশ আর দুনিয়ার ইসলাম রেটিকাইয়া রাখবার কোরআনই দেওয়া দায়িত্ব যে আমরা শরীয়ত বিরোধী কর্ম অন্যায় জুলুম সিতমর বিপক্ষে হাড়া হইতাম জুলুম হইতে পারে দা দিয়া মানুষ কাটা নাই সম্পত্তি আর দৌলত গ্রাস করা নাই পরিবার থেকে শুরু করিয়া রাষ্ট্রযন্ত্র পর্যন্ত সব জায়গাতে জুলুমের স্টেজ আলাদা আলাদা আছে ইয়াদ রাখুন জানি আমরা জালিম হইতাম না কোনোদিন আর মজলুম না মন বান্দা গিয়ে দোয়া করতাম জালিমদের রেহাই নাই কোনোদিন জালিমদের আল্লাহ ক্ষমা করে না হয়তো এজিদে জুলুম করিয়া ইমাম হুসেন রে শহীদ করা দিল আইসলা গদির যেদিন বইসলা এজিদ বুঝা গেছিল অপ্রতিরুদ্ধ ব্যক্তিত্ব তাম বুঝে গদির আর অবসান ঘটবে না সিপ তিন বছর গুজরিছে না গুজরিছে কম বয়স 39 বছর বয়স কমপক্ষে মারা গেছে
জালিম ব্যক্তিন টিকত হারে না ভাই হল এদিকর ক্ষমতা দেখিয়া ধরাই মানা যে ইমাম হোসেন শহীদ হওয়া দেখিয়া গাবড়াই মানা আল্লাহ নবী ফরমাইতা সাইয়্যিদা শাবাব ইয়াহলিল জান্নাতিল হাসান ওয়াল হোসেন যদিও কারবালার প্রান্তরে ছটফট করিয়া শহীদ হইতরা ইমাম হোসেন তবু এই দুই ভাই জন্নতের সমস্ত যুবকদের সর্দার সুবহানাল্লাহ আর এদিক গদিক কইলেও মানুষে খুন করাইলেও আর আহলে বয়তরে বেইজ্জত করলেও দুনিয়ার আইজো কোটি কোটি মানুষের হৃদয় ভরা ঘৃণায় এসিদের প্রতি গালি দেও কত মানা দেও গালি দেওয়ার কোনো অর্ডার আইছে না তো তাপিও মহব্বত করার হুকুম আইছে না সুতরাং মানুষের হৃদয় এসিদের প্রতি ঘৃণায় ভরা কই না তারা ঠিক কিনা আর ইমাম হোসেনের প্রতি মহব্বতে ভরা এও কোথাও পৃথিবীর জালিমেরা জানিয়া রাখা দরকার যাই হোক আমরা আমরা এই কর্তব্য আদায় করি ভাই নিজের আন্ডারে যারা আছে আপনার ছেলে মেয়ে আপনার আওলাদ আপনার পরিবার তারপরে আপনার টাকা ঘর এবং প্রতিবেশীর প্রতি এই দায়বদ্ধতা আদায় করুন যে কোনো ধরনের অন্যায় শিকারের অন্যি নাজায়েজ আমলিপ্ত অন্যি অন্তত আপনার ক্ষমতা অ্যাপ্লাই করিয়া দিনের দিকে আহ্বান করা আর প্রতিদিন তাকে বিরত রাখার মেহনত করা এটা আপনার ইমানের কর্তব্য ও আমার আল্লাহ ফরমাই ইয়ামুরুনা বিল মারুফ তারা বালাইয়ের দিকে মানুষকে নির্দেশ দেয় আহ্বান করে ওয়ান হাওনা আলাইল মুনকার আর নিষিদ্ধ নাজায়েজ কর্ম তাকে আটকায় গেল দুইটা এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাস যাকাত আর তারা সম্মিলিতভাবে নামাজ আদায় করে আর সময় মতো যাকাত আদায় করে ইমানদারের তৃতীয় কর্তব্য নামাজ যে জামাতের সাথে পড়া এটা আমাদের বড় আখিয়ার ইয়াদ রাখুন জানি আজকের দিনেও এই যে লম্বা আইতাইছে আমরা ঘুম সাড়ের এত আমরা ফরট ফিরাইয়া অলসতা করিয়া বালিশ বুকে জড়াইয়া ধরিয়া কেউ লেপ বুকে জড়াইয়া ধরিয়া গরম লাগি গেছে লেপ বুকে থাকেন না ওখান জড়াইয়া ধরিয়া আরেক ঘুম দিয়া ওজর খোঁজা করিয়া নাইলে তো ফিরে উলা যাওয়াইয়া অন্তত সুন্নত সময় মতো করতাম পারিয়া আর আমরা বাইতে কতদিন গেছি ফিলিস্তিনের রাজনে কইরা আমি নমাজ ওয়াসতাম বোমার আওয়াজ শুনলাম আমার দুই বাচ্চা আহত রক্ত বারোর দুই বাচ্চা বুকু দুই দৌড় মারছে জানেন না যে কিছুক্ষণ করে তাই নমাজ পড়ানো শান্তিতে নমাজ পড়তে পারতাম না রক্তাক্ত সন্তানের মুখ দেখা লাগে আজ তো আমি তুমি তাকে শান্তিতে আপনার বাচ্চা দেখি উঠিয়ে দেখলা ঠিক নি ভাই ঠুক না এই পরিস্থিতি তো আপনারা আল্লাহ রাখলে ভালো হবে আপনার এবং আমার ইমান ওর চাইতে হাজার গুণ মজবুত ওদের ইমান দেখুক তারা ইমান তাকে সবক রক্ত আড়াই বছর বাচ্চা জবান অবস্থা নাই বাবার ঘর আহা ইয়া আবি লা তাখাফ লা তাখাফ লা তাখাফ ইন্না ফি ইমতিহানিল্লাহ ধরাইও না আমরা আল্লাহর কোন পরীক্ষা আল্লাহু আকবার আল্লাহু আকবার তো ইমান বেসা কো আর আমরা রসগোল্লা মাকা ইমান বেসা কো খালি মিষ্টি খাওয়া খালি মিঠাই খাওয়া খালি হাদিয়া তো পার আরামে ঘুম আর আমরা বুঝুকি আমরা তো কোনো কুরবানি করি না রে ভাই অন্তত এক কুরবানি করি দিন থেকে আর জানিয়া নবীর কোনো সুন্নাত চাপাম না হয় ইনশাআল্লাহ কোনো ইহুদ নাসারার বাচ্চাই তোর কোনো সভ্যতার ডিজাইনার প্যাটার্ন জীবনে আর গায়ে লাগাইতাম না হয় ইনশাআল্লাহ এটা আমার দেশের সংস্কৃতি নাই এই নাসারার বাচ্চাই যে 200 বছর গোলাম বানাইয়া ভারতের আসছে আজ কিতা হইলো ভারতের মানুষের এই খ্রিস্টানদের প্রতি শত্রুতা যেন কমে গেল ভারতীয় খ্রিস্টানদের প্রতি আমি হইয়া না অন্তত ওই ব্রিটিশ খ্রিস্টানদের প্রতি যারা গোলাম মারাই আসলো আমার দেশের কতটা ছেলে একটু রোগলা দিয়েছিল ময়ূর সিংহাসন কুহে নূর এটা নাই ভারত এখন লন্ডন মিউজিয়ামও রাখা আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পারম্পরি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ শেখুল হাদিস ওটা লন্ডন মিউজিয়ামও তাই তখন গেলা গাইডে তারা কইলো আপনারা কুহে নূরও কোথায় হোক পাই তাই কই না আমি যাওয়ার লাগছিলাম কতক্ষণ গেল আমার মনে হঠাৎ সেন্টিমেন্ট আইলো কইলাম না চুরে আমার দেশ তাকে চুরি করিয়া আমার মূল্যবান বস্তু আমি তার দেশে আসছে আর আমি কোন আইয়া কবু দেখা তার বাড়ি দিতাম না কোন পের একদম সে মেরা দিল বদল গয়া মানে ওয়া মায়া ওয়া পুসা গয়া নো হ্যাঁ দেখা নেই চিন্তা করো এই পরিমাণ দেশের মহব্বত আসলো আমরা আসলাম হোক মগর সেই মহব্বত ছিল সঠিক করতে মহব্বত রূপ দেখানো অভিমানের গন্ডামি ছিল না আজ তো খালি মহব্বতের দোকান বাজারের দোকান খালি মহব্বতের বুয়াম বিকে প্যাকেট বিকে কার্টন বিকে ভগবান লে মহব্বত এক কাটন আপনার বুকুত বুঝছেন না আর জাতীয় সংগীত পিয়ানে পড়ার বাদে বুঝা গেল আপনি শাড়ি বেঠাই দিয়েছেন দেশের প্রেম আর বাদে দেশ বিরোধী হাম করই দুই নম্বরই করই ইডি হইয়া ফেখা মারই
খুনসব আপনারা সাতকুল মা এনে আপনারা সকালে জনগণ ভরছেন না ভাই কোথায় এখান থেকে দেশাত্মবোধ জন্মানো হইল উদ্দেশ্য দেখে দুই নম্বরে টেকা বানায় হ্যাঁ এর চেয়ে বড় দেশের সত্য আর হারে ভাইটা এটা তো সম্বল হা খালি সত্য ব্যক্তিগত সম্পত্তি বড় বানার এরা দেশের শত্রু শত্রু ওকে আগে চিনই যাও আমার এইদিকে যাওয়ার উদ্দেশ্য নাই আমরা রাস্তা পা কামিলর এই ছিল দেশের মহব্বত আরেক দেশ মিউজিয়ামও গিয়া কই আমার দেশের শত্রু সুরাই আনছে তারে বাইতে গেলে তাম মানে আমার ভয়রক দেয়া মানছে আমি ফিরে গেছি যাই হোক এই ব্রিটিশ অধিপতি আইদার আন্দার সেই ঘৃণা সেই বিদ্বেষ যেন কমে গেল এর সময় এই দেশের মহাত্মা গান্ধী সহ আপনার আকাবির হলে বিলাতি দ্রব্য বর্জনের ডাক দিলা মানুষে ইংরেজি শিক্ষা বাদ দিলা করিমগঞ্জ দিলকনে আসেন নারী বন্ধ এটা ইংরেজের উপর রাগ করি বলছে এখান বাংলা বলো গোয়াড়ি তারে খান বলছে এখন হিগ্রিনার পরিবেশ গেছে বলি আমরা অপর ভাষায় কিয়া কিন্তু ভাই সময়ে সময়ে যারা এই পণ্য বিক্রি করিয়া এর পয়সা দিয়া আমার বাইরে করে খতম করে অন্তত এই বস্তুকু বুকল লইয়া বুক খাইতে আমার বড় জানি লেখা কিটা আর কারণ না এই বিগো বুকল সার্চ করে জানি এই পুরা শব্দ মিনিং কিটা দেখবা পি পি এস আই পেপসি বুকল পড়িয়া দেখবা এই বিগো পি আর ই আর এস আর আই কত খারে লাভ হইতা দেখাই তো খারে দিছরা ও হুশে বুঝে খাওয়া দরকার ও হুশে বুঝে খাওয়া দরকার খাইলে বলে কইতা পান খাই আসা জিবে গলাই গলাইছো পান খাইতে পারতা মানে খাইতেও কুলিয়া খাইলা না যেমনে কয়ার মাথা না বড় ভাঙর পান যে সঞ্জিত রাস্তায় ছিলেন করে দেখছি আমরা ওলা কোকা কোলা পেপসি বোতল যেতে দেখলা সদাহাল লাউ রাজিম রাগে দন্দই না খিতা হতাই খাইতে খিতা লেখা খিতা অতি না লাভ আমার এখন কইছুন তাই পেপসি বোতলে কু ল্যাটিনর কুমুদ ডালিস না আস্তা কুমুদ সা হই গেছে ব্রাশ লাগছে না এখন ইগু যখন আপনার লিভার হার্ট কিডনি বা দাঁত রস ভাইয়া ভাইয়া আপনার সর্বনাশ করা এটা শুধু ওয়াজ বলেন না বহু আগে আমার উস্তাদ আমিরুল হেন হযরত মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী মাদ্রাসাতুল্লাহ আলী শুধু আমার তো পুরো জিন্দেগি মে কবি কোকা গলা কি বোতল মে হাত নেই লাগায় মানে অসলতে হইছিল এখানে দোস্ত ও কোম্পানি খাস বর্তল লন্ডন না খানো টাকা বলি গেছি বলে রে কইছে এটার মধ্যে ডাইজেস্টিভের জার্ম আছে এবং এই জাতির যে পরিমাণ কোন সম্পর্ক শুকরের লোকে আর শুকরের ইয়ের মধ্যে এই ডাইজেস্টিভ এনজাইমটা খুব পাওয়া যায় এর লাগি বহুত মুমকিন আছে যে এই জারণটা তারা ওখানটা কি সংগ্রহ করতে পারে সুতরাং বেহাল আমি জীবনের মুখ লাগাইছি না হজরতে কইতা আর এর বার্তা কি খালা মার্কাই উত্তর দেখার বাদে গাঁট চলে বাইরে করে কইয়া তো পড়িবা পি পি এ ব্যাক সি উপরা মেনে কিতা যদি বুধবাইন যে ইগু খাইয়া ইগুর পয়সা আপনার দেশের লাভ না লাভ আর আরে বেটা আর ক্ষতিও রাখার বাইরে তো দয়া করে তা কিছু কিছু এভয়েড করবা বুধরা নেই তা হয়েছে যে নাওলা উগরি রাখে মাটি নাই কেউ এ নাক বেরে সর মারার বাদে বুঝতে নাই আপনারা মারছে না ওয়ানের বাদে হুশ করতা হই না তবে আমরা যা হবো চাইছি মনে করো সর হাওয়ার বাদে করবো না আর এই উপরে বুলে মারছে আমার অবস্থান কি ওটা এটা তো বেহবদন না মুসলমানই আছে মুসলমান হবো দ্বারা আছে কোন আলাদা জাতি আল্লাহ নবী ফরমাইছেন মুমিন এক গর্তের মধ্যে দুইবার দুটা খায় না একবার দুটা খাইলে পরের বার হুশর পরের বার সাবধান হয় এর নাম মুসলমান আমরা তো 50 বার বাদে সাবধান হই না তো তোমরা মুসলমানই কোয়ালিটিও হারাইয়া আর মজলুম হইয়া মাহরুম হইয়া কথা বুঝরানি ভাই হল উসাই তামিল লাও বলা বেউ সুইতা না মত কোন না আমরা উসো আওয়ালা আনে দেশ ও দাইবো ইলিম ও দাইবো ইসলাম ও দাইবো ক্ষমতা ও দাইবো তো নামাজ বানাই আমরা ঠিক করে নিতাম ভাই হল নামাজ ও আমরা বড় হাতিয়ার আমরার মানসিক শক্তি শারীরিক শক্তি ইমানি শক্তি আমরা দুই দুবার করিয়া দিব না আর সময় মতো যাকাত দিতাম গরিব মিসকিনের সাহায্য করতাম নিজের সম্পত্তির হিসাব করিয়া জানেন আপনারা তো তার প্রতি মাসাই আমি আলোচনা দেখতাম না এখন শুধু কইলাম যে ইমানদার ইসলামের হুকুম হইল নামাজের পরে যাকাত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের পারস্পরিক কর্তব্য হইতে গিয়া পাঁচ নম্বরে ফরমাইন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে আল্লাহ হুকুম পালন করে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে এইটা আমাদের মুমিনদের বৈশিষ্ট্য
আজকে আমরা বসাইয়া দেখি জানি আমরা জিন্দেগির মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত কিন্তু আছে এর বাইরেও মনে রাখো জানি আরেক কথা আছে সিবগাতাল্লাহ ওয়া মান নাফসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ডিজাইন আর ফ্যাশন হইতো আল্লাহ দেওয়া যেটা হটা আল্লাহ নবীর বাতলানো পদ্ধতি যেটা হটা আমার জিন্দেগি আমার চাল চলন লেবাস আর ডিজাইনার ফ্যাশন যদি সব হয় গায়রার মতো যেন বিজির সতর্ক করিয়া গেছেন মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যে যাদের সাথে সাদৃশ্য রাখিয়া দুনিয়াতে থাকবে কিয়ামতের দিন ওদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে যে জাতির অভিশাপ দিতরা আপনি তারা কায়দা কানুন মতো যদি আমরা চলি আমরা ভয়তে মেরি জেলিবার সারি পালন করা শুরু করছেন ভাইয়া এটা হচ্ছে বিয়ার তারিখ তো বিয়ার তারিখ একটু মনে রাখা উচিত এই তারিখও গিফট দিতে এটা হচ্ছে দিন আরেক বার হচ্ছে জন্মর তারিখ তো তাও পালন না কেক কাটা খেগেয়ার জন্মে খেগেয়ার জন্ম সম্পর্কটা কি তাই কিন্তু আমার বুঝো হয়েছে রসগোল্লা কাটো না কদু কুমড়া কাটো না কিন্তু হ্যাঁ মুরুখ জব হলো না এমনি দিকেই না আমি খাটা খাটি পিতা সম্পর্ক খেগোল বলে মাস দিয়ে পালন করা ওই জন্ম তুমি তোমার জন্ম হয়েছে বলে তুমি জানো এটা তো মা বাবা জানো তুমি ডকুমেন্টারি প্রুফ হিসাবে মনে রাখা হয় তবে হ্যাঁ আইসাই জন্ম ইয়াদ রাখাও লাগে বার্থ ডে সপ্তাহ থাকে ডেট অফ বার্থ আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আইডি কার্ড যে ভাই লাই লাগে কোন ব্যাপারে লাগে যেই বলে কে রাখি দেই যে আমার জন্ম হতে পারে কি হাসন তো সোহরা লাগে না না একদম মোর টাইম লেখাও লাগে লাগে না ভাই ও ফোন পে গুগল পে যেটা করেন আপনার ডেট অফ বার্থ লাগে কিন্তু আপনার মুখস্থ থাকতো এই শেষ থাকিয়া এগুলো লোকেশন করতে কি যায় আর একদিন আপনি খুশি উদযাপন করতা বলে আমার বরস কুড়ি গেছে 60 বরস নাই যে 40 নাই যে 25 ওই তো 50 তো হিসাই তো বিয়া দেওয়ার খুব খুশি উদযাপন তো না কোন সারা খুশি মগর এনে খুশি না কয়েক 30 বছর ধরে হাঁটাইলা কেমন পালা হাম করছিল জমিন নমাজ ও খোদা হইছে এই বোধ কেমন হইছে কিছু মানুষের বেজুলুম হয়ে গেল নি আটকিমু না আল্লাহ কাছে যদি এই বয়সে মরিতে ছুটবো না আটকিমু যুগ বিয়োগ করার দরকার আসলো ওগুলা আমার ভাই এটা দিন বাপরে এই উইশ করডা আবার উইশ করেন না যদি একজন বেজার হই যা এই আমার জন্মদিন একটা উইশ করলো না ও কিতা এটা আমরা আর এটা কোনো কামিয়াবি ভাই না ভাই তার উইশে আমার কিতা আইবো কিতা দেবো যাই হোক এগুলা ইন্ডিয়ান কালচার না আর ভারতবর্ষ তো এটা কোনো যুগে যে জন্মদিন ও কেক কাটা এটা ইতিপূর্বে ছিল না আমরা ছোটবেলায় দেখাইছি না কোনো বয়স্ক এরা দিবে ই আমরা গালে ইয়ার দেশর প্রেম শিক্ষা লইয়া জনগণ বলিয়া আর প্রত্যেক দিন বিদেশি প্রেম দেখাইয়া ফাঁসত দিয়া ওইটা কিতা কন্ডামি আমরা বুঝু হই না দেশর প্রেম হইলে দেশর ফায়দা চলত আচ্ছা আর যেন দেশ চাইলেন দেশর কোনো সংস্কৃতি নাই অন্তত ধর্মীয় গাইডলাইন আমরা মানতাম আমরা মুসলমান হল আমরা বার্থ ডে হইয়া কোনো দিবস উদযাপন করবার শিক্ষা ইসলামে আমরা দিছে না আপনি বলতে পারেন এক হদিস আইছে মুসলিম চরিত্র সহি হদিস নবী দিয়া দেন কোনটা দেই তারিখে আমার জন্ম হইছে এটা তো ডেট অফ বার্থ ইয়াদ রাখার কথা নবী দিয়া দেন রোজা রাখছেন আর কইতে আজকে আমার আমল উঠবার তারিখ আর ও তারিখে আমার জন্ম আম তো দুটা মিলতো একমাত্র আমি বলতাম পারি যে পড়ছিলাম বা আমি এটা বিস্তারিত আলোচনা দেয়েন না সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস বলিয়াও জানা সকল তো যদি আপনার তারিখও সোমবার হয়তো তো এদিন আমল উঠিব অথবা জুমার দিন আর যদি রবিবারে জন্ম হইতে কি এদিন তো আমল নামা উপরে উঠেন না দুটো এরাম হইছে না কি তা হতা এর বাদে যদি আপনি বলে আমি ও হদিস মতো চলতাম যে তো রোজা রাখতাম ফের কাটি দা হইতে ওই নবী যে রোজা দিন রাখছই কইতা যে দুই ধারণ আজকে তারিখে আমার যে ফিহি উল্লিখিত ও দিন আমার জন্ম ও আর এই দিন আমল নামাও আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত করা হয় তে আপনি এদিন শেষ কাটিয়া সকলে খুশি করিয়া সিন্দি করতে হয় এখানে হয় একজনের যদি তার জন্ম তারিখে তার আত্মা জানে বলে একটা বন্ধু বান্ধব হয়ে গেলে খাওয়াই দিয়ে ইত্তেফাকে ঘটনায় কোনোদিন এটা এবাদত না মনে করিয়া করলে হয়তো একটা নিন্দা করা গেল না কিন্তু এটা ধীরে ধীরে গিয়া সংস্কৃতিতে পরিণত হইল রস্ম রিওয়াজ হইল এটা এবাদতের সকল অবলম্বন করে এর নাম বিদাহ এক সময় মানুষ এটা প্রয়োজন মনে করবো অথবা লজ্জা বোধ করে এর লাগে তো আমরা বন্ধু এদিন আপনার উইশ না হলে আপনার খারাপ পাইয়া আর এগুলো হইছে না সাধারণ একটু বেঁচে গিয়া বাধ্যতামূলক কিচ্ছু খুলাসা কথা ওহান যে এটা ইসলামের কোনো কালচার নাই আমরা মুসলমান আমরা নিজস্ব কালচার আছে ইসলামে আমরা কালচার শিখাইয়া দিছে সংস্কৃতি শিখাইয়া দিছে ভাই হলা বুজুর্গ বল
তো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি আমরা করতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদারি করতাম, যখন এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে এই সিফতগুলো আই দেখব আল্লাহ রাব্বুল আলামিনের উল্লেখ করিয়া ফরমাইন উলাইকা সায়ারহামুল্লাহ। এই কোয়ালিটি আলা মুসলমান যারা তাদের উপর অচিরেই আল্লাহ দয়াবান হবেন। আমার ভাই হল আমরা ইসলামী সিফাত অবলম্বন করিলাই এর বাদে আল্লাহর রহম হইব। ইসলামী কোন সিফাত গুণাবলী বৈশিষ্ট্য যদি আমরা জিন্দেগি অবলম্বন করতাম পারি না, তে আল্লাহ রহম আর করম ওর কামনা করা দেখা যায়। বাদে আয়াত আল্লাহ আরো লম্বা কথা ফরমাইছেন, আমি আর আয়াত পড়া যাইয়েন না, যে আল্লাহ ওয়াদা করছেন যারা মুমিন হল নেককার নারী এবং পুরুষ তারা আল্লাহ জান্নাতে আদন দান করবা, যে জায়গা সম্মানের ভূমি জায়গা তারা পাইব তাকওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আদনের মধ্যে যে জান্নাতের এক এক কইব সোনার আর এক এক রূপার আর এক এক অন্য পদার্থ আল্লাহ এক এক কিট এক এক বস্তু দি বানাইয়া মুসলমানদের সম্মানিত করবা, সেই শান্তির জায়গা মাসাকিনা তাইয়িবা সেই পবিত্র জায়গাতে কোরআনের ওয়াদা এগুলা আল্লাহ জায়গা দিবা তান এই জাতীয় গুণ তাহা মুসলমান। আর পরে জওয়ানুম মিনাল্লাহি আকবার, এছাড়া আল্লাহর সন্তুষ্টিটা হইব তাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ আর কোনদিন তাদের উপরে অসন্তুষ্ট হবেন না। আল্লাহ নিজেও বলতা ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, এইটাই সবচেয়ে বড় সফলতা, যার উপরে আল্লাহ খুশ জান্নাত প্রাপ্ত হয়ে গেল এর চেয়ে বড় সফলতা আর কোনটা। সূরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أما باي خون أمي سوتوا يا خديس بوليسي أقول أنباء خوري وار دين بخور كم ناي كتاشي شوري لينو بتاع أكتن تو غرطو منو حديث سايو ইউটিউব ভাই আমরা হইয়া আমরা যে বক্তব্য কাট সাফ করে দিবে না বিভ্রান্তি ছড়াইল প্রচার করো হেসিয়া ভালো কথা মানুষের উন্নয়ন মানুষের ভাই দল কিন্তু ওদের জন্মদিনের কথা বলে আমাদের কাট সাফ করে কত দিয়া দেবো এবং মিলাদের বিপক্ষে বললেন অমুক বুদ্ধা পরিস্থিতি গ্রহণ করার প্রয়োজন নাই, আমরা এর পক্ষে না বিপক্ষে দুনিয়ার মাঝে জানি কোনটা কত খানোর পক্ষে আর কত খানোর বিপক্ষে, যেখান না যাই তখন বিপক্ষে আর যেখান যাই দুজনের পক্ষে আছে, তা আপনার আরে ডর হয়ে বুঝছেন না তারা শক্তিও আছে আগে করে সেইরঙ্গ আছে আগে সিকিউরিটি দিছে সিকিউরিটি হল ভাই আমরা সিকিউরিটিও নাই কিছু নাই আমরা ঠিক আছে আমরা কথাবার্তা আর আমরা সিকিউরিটি দরকার নাই এখন মগর কথা দেখান কইছি আগা বাতাসে খাটাখাটি করবো খাটতে হইলে আমরা দেখা নাই লাগবো লোক উপকার দিয়া এটা হদিসের ক্ষেত্রেও হদিসে সংক্ষিপ্ত করিয়া বর্ণনা করা যায় কিনা এই সম্বন্ধে মহাদিসের গ্রামে আলোচনা করছে বুঝলেন, যদি মহাদিসে কামিল হইয়া তখন বিজ্ঞ মহাদিস হইল তাইলে তাই কোন হদিসের আংশিক উদ্ধৃতি দিতে পারবা, সে ইমাম বুখারী মার কাম হদিসে আপনার আমার দেখান নাম নামি মহাদিসে না ইতা নামর মহাদিসে না ওলা পয়গামার মেসেজ দিয়ে বাইরে একটু পৌঁছাও কথা হাটসাপ করতে খুব সতর্ক দুটোই নেতা উচিত বিতর্ক সৃষ্টি করিয়া বাজার গরম করার কোনো ভেদা নেই, দেখে কোন আইডিওলজি উপরে আছে দুনিয়া জানে আমরা নির্ধারিত আইডিওলজি উপরে আছে এটা কি কু আছে তাই বলি আইডিওলজি গুলো দোকানে করিবার কখন সময় দরকার পড়ে না এটা কিছু বুঝলাম এখন আর হয়ে যায় বড় গরম না মাতিলে আমরা মানুষের মিজাজ হয় আমার এত এত আগে এখন অনলাইনে আপনার বেশ ভালো লাগে না আর এটা অনলাইনে সংযোগ হয়ে যায় না কেউ চাপ দিলেও কোনো ঠিক আছে মিলাদ করা কি আমি বললাম মিলাদ তো মুস্তাসান তবে তার মধ্যে যদি বেদাত থাকে তা বেদাত হইব হারাম থাকলে হারাম হইব মকুল থাকলে মকুল হইব ও আমার হিতাই বাদে একগুলো ভাই গুলো কইলা হ্যাঁ প্রচলিত মিলাদ কইলা না সে মিলাদ হতা আছে কইলা না বললাম কেন আমার এটা প্রশ্ন করছি যতটুকু প্রশ্ন করছে আমি ওটুকু হিতাই মিলাদের মধ্যে যদি কোনো বেদাত করা হয় তাহলে বেদাত হইব না যাই কাম করা হইলে না যাই মকরু করা হইলে ই মকরু মকরু আর যদি এটা কিছু করা হয় না তাই মুস্তাসা আর কামিনে লেসুন
সুতরাং দেয়া দুই ভাই দুই সার দাম বলনা আমারে কইলা আমি ওখান কইলা না ওখান কইলা না আমরা মাখনে বিড়ি এক মানে এক হইলা আমার কোন আমি আমার তখন কল মুনাসি দুই ভাই তখন ওলা জুস আন্দাজে তুলি হলাত নাই যেন হক কথা কইবা ইনশাআল্লাহ আমরা অকাত করে কইতাম পারি কোন দ্বিধা দ্বন্দ্ব নাই তাই বলিয়া বাজার গরম করা আমরা উদ্দেশ্য থাকে না আজকে পৃথিবীর মধ্যে এই ঐক্য এবং সংহতি এই 21টা আরব কান্ট্রি কাল যদি পেশাব করে নেয় ইসরায়েলকে পাইয়া দেবে ইহা বলি কিন্তু এই 21টা আরব কান্ট্রি তাহলে পারস্পরিক দ্বন্দ্ব আর প্রতিহিংসা করে এই মজলুম মানুষগুলোর উপরে দুনিয়ার সব জুলুম রে ক্রস করে জুলুম করা উঠতেছে আর তারা নীরব দর্শক কোনোকে মাতে আর কোনোকে মাতে না এই খালি পারস্পরিক দ্বন্দ্ব এমন নিয়ে যাইছে আর 57টা রাষ্ট্র তো আমরা আমরা আসুন আর 21টা হইয়া আরব কান্ট্রি এরপরে 57-58টা মুসলিম রাষ্ট্র তো বুইয়া বুইয়া সর্বত আইন আর মিটিং করোনা প্রসিডিং লই বাকি তবে করোনা আর মাত করো তার রাখুন অত সো আল্লাহ দৌলত কম দিছে না এটা দিয়ে তেল দিছে সোনা দিছে দৌল আই তো পৃথিবীর সবচেয়ে বড় টাকা হলো 1 কোটি টাকা অর্থনীতি মুসলমান দূরে দুর্বল না খালি অলসতা বিলাসিতা আর বুকামিয়ে খাইলো আমরা আল্লাহ এই হালাতে বদায়া দেয় কোপা আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইকে কোরআন শরীফ তেলাওয়াত হইছে আর হুনলাম বড় সুন্দর তেলাওয়াত তেলাওয়াত সম্পর্কে এক হাদিস বুখারী চলিব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফজাইল কোরআন নামক চ্যাপ্টার ওয়ান চলিব মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাহুল কোরআন কামাসালিল তুরুজ্জা ওয়ামুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন দৃষ্টান্ত দিতে আল্লাহ নবী আলাইহিস সালাম যে মুসলমানে কোরআনে করিম শুদ্ধ করে পড়ে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত ওই ফলের মতো উত্তর জাপকার আপেল ওর সমকক্ষ ডিজাইনের ফল কেউ বুঝে এটা এক ধরনের বিশেষ জামি অত্যন্ত সুস্বাদু আর খুব সুগন্ধি একদিকে সুগন্ধি অন্যদিকে স্বাদ নবীদের প্রমাণ যে মুমিনে কোরআন পড়ে কোরআন পাঠ করে আর অনুধাবন করে এ অর্থ ইনক্লুড হয়ে যায় লোকে তার দৃষ্টান্ত ওই সুগন্ধি ফুলের মতো খাইতেও স্বাদ সুগন্ধিতে পড়া সুবহানাল্লাহ আর এই মুসলমানে যদি আল্লাহর কালাম পড়ে অবশ্য কালাম শুদ্ধ করে পড়ি তার এক হদিস আইছে যে সহি শুদ্ধ করে কোরআন পড়ে এবং ওহুয়া মাহিরুন বিহি কোরআনের উপরে সে দক্ষ তার হাসর তো সম্মানিত ফেরেশতা লোক হইল আর যে শুদ্ধ পারে না তবুও বড় বাদ দিত না যে খালি সব নানা মতো শুদ্ধ করে পড়তে পারে না বলে বাদ দিলেই তো এটা হয়েছে না কোন মেহনত করতো ওহুয়া মানে রুকিয়া রুকিয়া পড়ে থামিয়া থামিয়া পড়ে নবীজির রুমাইটা আটকিয়া পড়ে মস করে আল্লাহ তারেও দুই সওয়াব দান করব ফালাহু আজরান এর সওয়াব হলো তিলাওয়াত আর তারের সওয়াব হলো মেহনত বুঝলেন কথা ই মাইক ওয়াইয়া এটা কি বলতে আর ফরক না আর কোন হল্লে আবার ঘুরে গুনাহ হইব তো ভিতর ভাষায় কোরআন শরীফ ভুল তিলাওয়াত পড়া দেলা না যায় গুনাহ হলা না যায় এটা হলো তজবিদ ডিরেকশন বেকার মাসলা আবার হইছে ভুল হইলে পড়া বাদ দিত না মেহনত করে করে শিখত যতদিন শিখা পুরো হইতো না ততদিন প্রত্যেক আয়াত শব্দ যখন মস করব আল্লাহ তারে দ্বিগুণা সওয়াব দিবা ঠিক আছে তো যেদিন পড়িয়া হে শুদ্ধ পড়া ইকো আর উপলব্ধি করব কোরআন অনুধাবন করব আল্লাহ তারে তার উদাহরণ নবীদের দিতে হোক সুগন্ধিযুক্ত ফলের মত অর্থাৎ এই হদিসের ব্যাখ্যা এটা আমি আরো হদিস পুরাই যাই আর ওমাসালুল মুমিনিল লাযী লা ইয়াকরাউল কুরআন আর যে মুমিনে কুরআন পাঠ করে না ঈমান আনছে আর কুরআন শরীফের লোকে তারে মিলায় না নিয়া ইখান তিলাওয়াত তো যায় না উপলব্ধিও হত চায় না বুঝতেও চায় না তার মিসাল কাত্তাম রতি খেজুরের মতন তো আমুহা তাইয়িবুন ওয়ালা রিহা লাহা খাইতে সাহাব কিন্তু তার কোনো সুগন্ধি নাই সুগন্ধি নাই তো যে মুসলমানের কুরআনের লোকে কুরআন আপনায় না কোরআন তিলাওয়াত তো যায় না তারে কোরআন মুক্তি পড়িয়া তুলে না তার তারা সমাজর দেশর দুনিয়ার কোনো ফায়দা হয় না এ তার হয়তো ব্যস্ত নেই কবিও ভাবে বুখারি জন্য ব্যাখ্যা করে মিলা আল্লামা বদরুদ্দিন আইনে রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারিম উল দেহি হদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে খুব এটা তাশবিহ বা তামসিল ফি সিফাত গুণাবলীর মধ্যে উদাহরণ দেওয়া হইছে যে গুণ গুণর মধ্যে উদাহরণ দেওয়া হইছে খাজুর ফলটা তো খাইতে স্বাদ আছে কিন্তু ওনার একজনে খাজুর খাইতে দারো দারো ফায়দা হয় না আর আকর একজনে দারো মাখলে যে দারো আছে তারও ফায়দা হয় সুগন্ধি ওটা মুমিন যে তিলাওয়াত করে না তার মধ্যে সিফাত ফায়দা হয় না আর সিফাত যখন হইতো না তখন এলাকা মহল্লা দেশবাসী সেগুলো কোনো ফায়দা হতো না
তার মানে আমরা মুসলমানে নিজেকে কোরআন মুখে পড়িয়া তুলতাম কথা বুঝলেন ভাই হল আর আছে ইবনে বাত্তালে হদিস ওইগুলো কথা কইছেন ইবনে হজরে আরেক কথা কইছেন জানেন আমার মনে পড়ে কাম্বা ফটনা হইয়া দিয়া দিয়া গেল ইল একজন দুইজন নবীজি বলমাই কাও মাসালুল মুনাফিকিল লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রায়হানা আরেক গোল আছে নামদারি মুসলমান দেখতে মুসলমান ভিতর কুফর এর নাম হলো মুনাফিক সেই মুনাফিকে যে কোরআন পাঠ করে এই মানে মুনাফিক হলো কোরআন পড়িতা তিলাওয়াত করতা বরং আরেক গোল আসলা এরা ওলা কোরআন পড়িতা এর কোরআন শুনি আপনি মুগ্ধ হইবা কিন্তু তার কোরআন পাঠ নবীজি বলমাই কা লা ইজাউ বিজু লা ইজাউ বিজু খানাজিরা হুল কোরআন কোরআন তার গলারে হাড়ে মিশে যায় না ও মুখেও ফেরত করে মুখেও থাকে তার জিন্দেগি তার কালচার তার পরিবার কোরআন মুখে হয় না তার সিনা কোরআনের কোন আসল হয় না আল্লামা ইবনে বাত্তাল রহমাতুল্লাহ আলাইহি এই ফরমাইতা যে যে ইমান ছাড়া কোরআন পড়ে তার জাহির দুরুস্ত হইলেও বাতিনের কোন প্রভাব পড়ে না ও যখন মুনাফিক এত কোরআন মানে না এ লাগি কান পাঠ করলেও তার জিন্দেগির কোন আসর পড়ে না মাঝে মাঝে যেমন যেন মুসলমান বাই হলে ইলা গজল পড়ল হল মুসলমান হল ব্যাপার কোরআন তিলাওয়াত করটা আরবি মাত্র ইন্ডিয়ার মধ্যে কয়েক শো হাজারের মতো মুসলমান হল আছেন যারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি উসমানিয়া ইউনিভার্সিটি আরবি পড়ে ইসরায়েল গিয়ে মোটামুটি চাকরি করত মোটামুটি বেতন ভাই তারা আরবিকে কোনো কোনো আপনাদের ব্যস্ততা হতো আমার সাথী একজন তাই কাতার তখন বাড়ি যাইলেও দেখি অনলাইনে ক্লাস করাই আমার দেখাই যায় একদিন বলে ও তো হয়েছে একটা খ্রিস্টান ইলা আর কি রিপ্লাই দেয় আমি দেখলাম তার মোবাইল দেখলাম সব সই হওয়াটা আমি বুঝি না ইলা জটিল আর কি এই কে আছে পরীক্ষা অনলাইনে রিপ্লাই দেয় এরা আরবি হিকে দেখাল লাগি তো আরো এক দল আছে কোরআন হিকে ওলা মানুষকে প্রভাবিত করবা লাগে কোরআন তার জিন্দগি লাগে এর নাম আসলো মুনাফিক নবীজি এর উদাহরণ দিতা তার উদাহরণ কামাসালে রাখানা ও গাছের মতো খুব সুগন্ধ মোহরের স্বাদ অত্যন্ত তিক্ত তার মানে এই কোরআনে তার বাতিন তার জিন্দেগি তার অভ্যন্তর বদলাইতে পারেনি বারবার তো দুরুস্ত করিয়া দিলাইছে ও উদাহরণ হইল কোরআন কোটা মুনাফিক ওমাসালুল মুনাফিকিন লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিল হামজালা ওয়া মুহামুরুন ওয়ালা রিহালাহা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দৃষ্টান্ত ওই মুনাফিকের যে কোরআন পড়ে না এ তো হামজালা নামক এক ফল আছে এটা অত্যন্ত তিক্ত এবং দুর্গন্ধ এতে কোনো স্বাদ নাই আর সুগন্ধিও নাই কেউ মুখো দিয়ে কেউ খায় না দূরে নিক্ষেপ করে নবীজি তার উদাহরণ দিলে এই জমাত এই কোয়ালিটির মানুষ আছে কোরআন পড়তো নামাজও পড়তো কিন্তু ভিতর দিক দিয়ে সে মুসলমান নয় এর লাগেই হদিস ওই মা দেখছে অন্য তাকে এক কথা আমরা বলতাম পারি যে মানুষের অন্তত কোরআন ওর আলফাজ গুলা ফল করে ফলো করে তার ভিতর ঠিক না হইলেও তার জিন্দগির মধ্যে সুগন্ধ দিয়া অর্থাৎ তার মধ্যে এক সিফত আই যায় বারবার তা হোক যদিও এই সিফতে তার রেহাই নাই মুক্তি নাই কিন্তু তার মধ্যে এক সিফত আই গেছে তো আমরাও যারা মুসলমান আমরা আলহামদুলিল্লাহ আমরা ঈমান আছে কোরআন লগে আমরা নৈকট্য গড়িয়া তুলি কোরআন তিলাওয়াত সব করে তিলাওয়াত হইতো আইছে কমপক্ষে দশটা আয়াত রাইত তিলাওয়াত করিয়া যদি কোনো মুসলমান ঘুমায় তাইলে তারে গাফিল বলিয়া লেখা হয় জাকির খেয়াল করবা যে কোনো দিন আমরা জিন্দেগি চাইতো না আলহামদুলিল্লাহ তিলাওয়াত ছাড়া তো যাইতো না ইনশাআল্লাহ কিন্তু দশটা আয়াত কমপক্ষে রাত্রে তিলাওয়াত যদি আবার ব্যবহার করি 30 আয়াত কইছেন বেশিও কইছেন আমি সবচেয়ে নিম্নটা করিয়া কমপক্ষে দশটা আয়াত যে পড়িয়া ঘুমায় লাম ইউক্তাব মিনাল গাফিলিন কোরআন তাকে গাফিল বলিয়া তারে আর লেখা হয় না এর লাগে ভাই হল আমরা অন্তাই শুরু করি আর কোরআন লগে নৈকট্য বাড়াই আল্লাহর দরবারে মাঙ্গি আমরা দুনিয়া খান্ডে আল্লাহ শান্তি করি দেব আমরা ইমান ইসলাম বলিয়া আমরাও শরীর সারা দুনিয়ার মানুষও সুলভ পা আর দুনিয়াতে আল্লাহ শান্তি সম্প্রীতির ফেসলা করব জালিম হল জুলম উচ্ছেদ ঘটাও আল্লাহ এখন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা